লকডাউন না মেনে ব্যবসা করার জন্য 12 জন ব্যবসায়ীকে আটক করলো বারুইপুর থানার পুলিশ। সঙ্গে ছিলেন বারুইপুর এসডিপিও, বারুইপুর থানার আইসি, তনারা বারুইপুর কাচারি বাজার, ফুলতলা পুরাতন বাজার। লকডাউনের অভিযান চালিয়ে দোকান নির্ধারিত সময় বন্ধ না করার অপরাধে 12 জনকে আটক করেছে। বারুইপুর থেকে জামালউদ্দিন সদর, রিপোর্ট 72 ঘন্টা। রোজ রোজ বলতে হবে, একদিন মুদিখানা খুলে হয়নি, বেরিয়ে আসেন। পাগল আছে। আরে বাপ, এই সঙ্গে এই আজকে আসি যাই। ধরুন ধরুন, সাড়ে 10টা পর্যন্ত আপনাদের গোছানোর টাইম, দোকান বন্ধ করে এইগুলো মাল তুলে নিয়ে বন্ধ করে গোছাবেন। তুলে না, তুলে না, আপনি বন্ধ করে দাও, কিছু কিছু দোকান খোলা ছিল, আমরা যা লিগাল যা প্রসিডিউরস আছে তাদের সেগুলো সেই সমস্ত ব্যবস্থাগুলো নেব, এবং 90%-এর উপরই দোকান বন্ধই ছিল। কিছু কিছু লোক ল ভায়োলেট করছিল, তাদের কাছে লিগাল অ্যাকশান নেওয়া হবে, এরকম প্রমিশনস আছে। আজকে কতজন আটক হয়েছে? এখন পর্যন্ত 10-12 জনকে আটক করা হয়েছে।
এরকম তো এক্সাক্ট সংখ্যাটা আমার কাছে নেই, কারণ বিভিন্ন জায়গা থেকেই হয়েছে। আজকে কোন কোন বাজারে মূলত? আজকে মূলত কাছারি বাজার, ফুলতলা বাজার, পুরাতন বাজার, বাড়িগুলো যে মেইন বাজারগুলোতে করা হয়েছে, হসপিটাল বাজার।